হ্যালো বন্ধুরা আমি সুমন আমি তোমাদের কথা দিয়েছিলাম আজ সন্ধ্যে সাতটার সময় একটা ম্যারাথন ক্লাস নেব যেখানে একশোখানা প্রশ্ন তোমাদের কাছে নিয়ে আসবো এবং প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ ও বাছাই করা তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট রয়েছে এই ভিডিওটা প্রত্যেকটা গ্রুপে গ্রুপে শেয়ার করো এবং তোমাদের যদি এই ভিডিওটা খুব খুব হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করো এবং যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক বাটন তো পাশেই রয়েছে যেটা তোমাদের খুশি সেটা তোমরা করো সেটা তোমাদের সাথে আমি ছেড়ে দিলাম চলো শুরু করেছি আজকের প্রথম প্রশ্ন চিপকো আন্দোলন কত সালে হয় এ উনিশশো তিয়াত্তর বি উনিশশো পঁচাত্তর সি উনিশশো সাতাত্তর ডি উনিশশো আটাত্তর চিপকো আন্দোলন কত সালে হয় তাহলে উত্তরটা কি হবে সালে দুই নম্বর প্রশ্ন বর্তমানে জাতীয় কংগ্রেসের সভাপতি কে আছেন এ রাহুল রাহুল গান্ধী বি মেনকা গান্ধী সি সোনিয়া গান্ধী ডি প্রিয়াঙ্কা গান্ধী একটা কথা বলি এই ভিডিওর মাধ্যমে অনেক মানে যে যারা নতুন নতুন পদে এসেছে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে কভার করে দিয়েছি এটা সোনিয়া গান্ধী তিন নাম্বার ভারতের সর্বাপেক্ষা বেশি দিন মুখ্যমন্ত্রী কে এ জ্যোতি বসু বি নীতিশ কুমার শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ শ্রী পবন কুমার চামলিং সঠিক উত্তরটা কীভাবে বলো আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ তথ্য দিয়ে দিয়েছি দেখো পবন কুমার চামলিক পাঁচবার জিতেছে বর্তমান বর্তমানে তিনি চব্বিশ বছর ধরে মুখ্যমন্ত্রী রয়েছেন সিকিমের আর জ্যোতি বসু পশ্চিমবঙ্গে তেইশ বছর ধরে বছরে ধরে মুখ্যমন্ত্রী ছিলেন তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে পবন কুমার চামলিং পবন কুমার চামলিং এবার চার নাম্বার কুমায়ুনই কোন রাজ্যের লোকনৃত্য এ উত্তরপ্রদেশ বি উত্তরাঞ্চল সি হরিয়ানা ডি রাজস্থান কুমায়নি কোন রাজ্যের লোকনৃত্য কি হবে বলো এটা হবে উত্তরাঞ্চল পাঁচ নাম্বার দোচিগ্রাম অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত এ রাজস্থান বি তামিলনাড়ু সি বিহার ডি জম্মু কাশ্মীর বলো প্রত্যেককে উত্তরগুলো লিখবে উত্তরগুলো দেবে প্রত্যেককে জম্মু কাশ্মীর কোথায় অবস্থিত এ ভারত বি ইরান সি ইরাক ডি নেপাল রামসর কোথায় অবস্থিত এটার উত্তরটা হবে হচ্ছে ইরানে অবস্থিত সাত নম্বর প্রশ্ন প্রিন্স অফ কলকাতা কাকে বলা হয় এ সৌরভ গাঙ্গুলি বি সৌমিত্র চট্টোপাধ্যায় সি মহাশ্বেতা দেবী ডি জব চার্নক জব চার্নক বলো প্রিন্স অফ কলকাতা বলা হয় সৌরভ গাঙ্গুলিকে আট নম্বর প্রশ্ন ভারতের সর্বাপেক্ষা প্রাচীন পর্বত কোনটি এ আরাবল্লী বি হিমালয় সি কারাকোরাম ডি অন্নপূর্ণা কী হবে বলো বলো উত্তরটা কী হবে হ্যাঁ এ আরাবল্লী নয় নাম্বারে নয় নম্বরে চলে যাব ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে এ নির্মলা সীতারামন বি স্মৃতি ইরানি সি উমা ভারতী ডি মমতা বন্দ্যোপাধ্যায় কী হবে উত্তরটা এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দশ নম্বর করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এ উত্তরাখণ্ড বিহার সি উত্তরপ্রদেশ ডি হরিয়ানা করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এটার উত্তর হচ্ছে উত্তরাখণ্ড এগারো নম্বর প্রশ্ন সৌরভ গাঙ্গুলি বিসিসিআই এর কততম সভাপতি এ পঁয়ত্রিশতম বি ছত্রিশতম সি আটত্রিশতম বি উনচল্লিশতম বলো সঠিক উত্তরটা কী হবে সৌরভ গাঙ্গুলি উনচল্লিশতম বারো নম্বর প্রশ্ন জাতীয় টিকা দিবস কবে পালন করা হয় এ বারোই ডিসেম্বর বি চোদ্দই মে সি ষোলোই মার্চ ডি আঠেরোই জুন তাহলে সঠিক উত্তর কি হবে জাতীয় টিকা দিবস টিকা মানে দিবস দিয়ে কিন্তু প্রশ্ন থাকবেই ষোলোই মার্চ ষোলোই মার্চ নেক্সট প্রশ্ন বিশ্ব রক্তদান দিবস কবে পালন করা হয় এ জুন বি চোদ্দোই জুন সি আঠাশে জুন ডি দশই জুন তাহলে সঠিক উত্তরটা কি হবে বলো সঠিক উত্তরটা হচ্ছে বি চোদ্দই জুন চোদ্দো নম্বর প্রশ্ন দাড়ি ও গোফ গজায় কোন হরমোনের সাহায্যে এ ইস্টোজেন প্রোজেস্টেরল সি টেস্টাস্টেরন ডি অ্যাডিনালিন বলো তোমরা কি হবে উত্তরটা সি টেস্টাস্টেরন পনেরো নম্বর প্রশ্ন কোনো কালচার কী বিষয়ক বিদ্যাকে বলে এ চিংড়ি চাষ বি মুক্ত চাষ সি কৃমি সম্পর্কিত বিদ্যা ডি ছত্রাক সম্পর্কিত বিদ্যা প্রনো কালচার উত্তরটা হবে বলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা চিংড়ি চাষ ষোলো নম্বর প্রশ্ন পান কালচার ই বিষয়ক বিদ্যা এ রেশম চাষ বি প্রত্নতত্ত্ববিদ্যা সি মুক্ত চাষ ডি শৈবাল সম্পর্কিত হবে বলো মুক্ত চাষ বিষয়ক বিদ্যা সতেরো নম্বর প্রশ্ন ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত এ একাশি বি বাষট্টি সি উননব্বই ডি বিরানব্বই তাহলে ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত সঠিক উত্তরটা কী হবে নাইনটি টু বা বিরানব্বই আঠেরো নম্বর প্রশ্ন বন্ধাত্ম রোগ কোন ভিটামিনের অভাবে হয় এ ভিটামিন ডি বি ভিটামিন কে সি ভিটামিন ই অপশান ডি ভিটামিন এ তাহলে সঠিক উত্তরটা কী হবে রোগ হয় আমাদের ভিটামিন ইর অভাবে উনিশ নম্বর প্রশ্ন আই এম এফ এর সদর দপ্তর কোথায় এ লন্ডন বি রোম সি ওয়াশিংটন ডি ভিয়েনা আমাকে বলো তো আই এম এর ফুল ফর্ম কী বলো তো এটা বলবে আই এম এফ এর ফুল ফর্ম কী এটা সঠিক উত্তর হচ্ছে ওয়াশিংটন কুড়ি নম্বর প্রশ্ন ভারতের প্রথম সার কারখানা কোথায় গঠিত হয়েছে এ নাঙ্গালে বি ট্রম্বেতে সি সিন্ধিতে ডি কানপুরে সঠিক উত্তরটা কি হবে বলো সঠিক উত্তরটা হবে সিন্ধ্রিতে অপশান সি একুশ নম্বর প্রশ্ন বিশ্বের ব্যস্ততম বাণিজ্যিক নদীর নাম কি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা ডাবলি এ আসা প্রশ্ন কিন্তু এ রাইন নদী বি নীল নদ সি আমাজন নদী বা আমাজন নদী ডি মিসিসিপি মিসৌরি নদী যাবে বলো রাইন নদী পরবর্তী প্রশ্ন ছিল বিশ্বের সব থেকে বেশি ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি এ আমেরিকা বি জাপান সি রাশিয়া ডি চীন বলো তো বিশ্বের মধ্যে কোন দেশ সব থেকে বেশি ইন্টারনেট ব্যবহার করে কোনটা হয় বলো ডি চীন হবে পরবর্তী প্রশ্ন রক্তশূন্যতা কিসের অভাবে দেখা যায় এ ক্যালসিয়াম বি আয়রন সি ভিটামিন ডি আয়োডিন আমাদের যে রোগ হয় কিসের অভাবে বলো আমি কিন্তু খুব ধীরে ধীরে বলছি যাতে তোমরা তোমাদের সুবিধার্থে এটা হবে আয়রন আয়রনের অভাবে হয় চব্বিশ নম্বর প্রশ্ন চোখের মধ্যে সবচেয়ে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি এ রেটিনা বি করেনিয়া সি আইরিস ডি পিউপিল চোখের মধ্যে সব থেকে সংবেদনশীল অংশের নাম কি উত্তরটা কি হবে এ রেটিনা পঁচিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে ভূমি সংস্কারক আইন হয় কবে এ উনিশশো পঞ্চাশ বি উনিশশো বাহান্ন সি উনিশশো চুয়ান্ন ডি উনিশশো পঞ্চান্ন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পশ্চিমবঙ্গের ভূমি সংস্কারক আইন কবে হয় উনিশশো সালে ২৬ নম্বর প্রশ্ন অর্থনীতিতে নোবেল দেওয়া হয় কত সালে এ উনিশশো এক সালে বি একষট্টি সালে সি উনিশশো উনসত্তর সালে ডি উনিশশো আটানব্বই সালে অর্থনীতিতে নোবেল দেওয়া হয় কত সালে নাইনটিন সিক্সটি নাইন নেক্সট প্রশ্ন জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত এ ঘাটপ্রভা বি মালপ্রভা সি সুবর্ণরেখা ডি আত্রাই জামশেদপুর কোন তীরে অবস্থিত সঠিক উত্তরটা কি হবে সি সুবর্ণরেখা পরবর্তী প্রশ্ন কত সালে স্বরাজ দল প্রতিষ্ঠা হয় এ উনিশশো বি উনিশশো তেইশ সি উনিশশো চব্বিশ ডি উনিশশো স্বরাজ দল কত সালে প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠা হয় কে করে বলতে পারবে সরাস দল তো এটা উনিশশো সালে উনত্রিশ নাম্বার প্রশ্ন বর্তমান ভারতের নির্বাচন কমিশনার কে আছেন এ সুনীল বি সুশীল চন্দ্র সি অজয় ত্যাগী বি রাকেশ আস্তানা কি হবে বলো ভারতের বর্তমান নির্বাচন কমিশনার কে আছে এটা হবে সুশীল চন্দ্র আগে ছিল সুনীল আরোরা পরবর্তী প্রশ্ন তিরিশ নাম্বার বর্তমানে লোকসভার অধ্যক্ষ কে আছেন এ জয়প্রকাশ নারায়ণ বি সুনীল আরোড়া সি অচিন্ত বিড়ালা ডি ওম বিড়ালা বলো লোকসভার স্পিকার বা অধ্যক্ষ আছে ওম বিড়ালা একত্রিশ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে হলেন এ এইচ এল দাত্তু বি শরদ অরবিন্দ বোবদে সি এন ভি রামানা ডি সি এস ঠাকুর কি হবে বলো এন ভি রামানা পরবর্তী প্রশ্ন এন ভি রামানা সুপ্রিম কোর্টের কততম প্রধান বিচারপতি এ বিয়াল্লিশতম বি পঁয়তাল্লিশতম সি ছেচল্লিশতম ডি আটচল্লিশতম বলো এন ভি রামানা কততম আমাদের বিচারপতি হবে উত্তরটা আটচল্লিশতম তেত্রিশ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির সংখ্যা কত এ তিরিশ প্লাস এক বি একত্রিশ প্লাস এক সি আঠাশ প্লাস এক ডি উনত্রিশ প্লাস এক বলো সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির সংখ্যা কত আছে তিরিশ প্লাস একজন আছে মানে একত্রিশ জন চৌত্রিশ নম্বর প্রশ্ন ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান কে আছেন এ টি বি রাধাকৃষ্ণন বি কে শিবান সি জি সতীশ রেড্ডি ডি এস জয়শঙ্কর বলো ডিআরডিওর সঠিক উত্তরটা হবে কি জি সতীশ রেড্ডি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বর্তমান ভারতের বায়ুসেনা প্রধান কে আছেন এ বীরেন্দ্র সিং ধানোয়া বি বিপিন রাওয়াত সি রাকেশ আস্তানা বি সুনীল লাম্বা কী হবে বলো বায়ুসেনা প্রধান আছে বীরেন্দ্র সিং ধানোয়া ছত্রিশ নম্বর প্রশ্ন বর্তমান ইসরো চেয়ারম্যান কে আছেন এ কে সিভান বি জি সতীশ রেড্ডি ডি টি ভি রাধাকৃষ্ণন ডি রাকেশ বাদুরিয়া সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তরটা হবে হচ্ছে কে সিভান সাঁত্রিশ নম্বর প্রশ্ন আইসিসির নতুন চেয়ারম্যান কে হলেন এ শশাঙ্ক মনোহর বি গ্রেগ ব্রাকলে সি ইমরান খোয়াজা সি মিচেল মার্স মিচেল মার্সেন সঠিক উত্তর কী হবে গ্রেক বার্কলে আটত্রিশ নম্বর প্রশ্ন বর্তমান ভারতের নৌবাহিনীর প্রধান কে আছেন এ বীরেন্দর সিং ধানোয়া বি বিপিন রাওয়াত সি সুনীল লাম্বা ডি করমবীর সিং সঠিক উত্তরটা কী হবে করমবীর সিং আটত্রিশ নম্বর উনচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের স্থলবাহিনী বা সেনাবাহিনীর প্রধান কে আছেন এ রাকেশ সিং বি বিপিন রাওয়াত সি মুকুন্দ নারাভানে ডি অনিল ত্রিবেদী কী হবে উত্তরটা সি মনোজ মুকুন্দ নরভানে চল্লিশ নম্বর প্রশ্ন জম্মু কাশ্মীরের শেষ রাজ্যপাল কে ছিলেন খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এ জয়রাম ঠাকুর বি অরবিন্দ সিং সি কিরণ বেদি দি সত্যপাল মালিক কি হবে সঠিক উত্তরটা হবে হচ্ছে সত্যপাল মালিক পরবর্তী প্রশ্ন জম্মু কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে হলেন এ গিরিশ চন্দ্র মুর্মু বি রাধাকৃষ্ণন মাথুরা সি অনিল ত্রিবেদী ডি রাজেন্দ্র সিংজি তাহলে হবে বলো এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চন্দ্র মুর্মু গিরিশ চন্দ্র মুর্মু বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন লাদাখের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে হলেন এ রাধাকৃষ্ণা মাথুর বি গিরিশচন্দ্র মুর্মু সি অনিল ত্রিবেদী ডি সুনীল সুনীল জৈন কি হবে বলো উত্তরটা সঠিক উত্তরটা হবে রাধাকৃষ্ণা মাথুর তেতাল্লিশ নম্বর প্রশ্ন রাজ্যসভার বর্তমান চেয়ারম্যান কে আছেন এ হরিবংশ নারায়ণ সিং বি ঠাবরচন্দ্র গেহলত সি বেঙ্কাইয়া নাইডু ডি অশোক গেহলট তাহলে হবে বলো রাজ্যসভার বর্তমান চেয়ারম্যান কে আছেন বেঙ্কাইয়া নাইডু চুয়াল্লিশ নম্বর প্রশ্ন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কে আছেন এ এম থাম্বিদুরাই বি এম চিন্তালা সি নারায়ণ সিং ডি অশোক গেহলট তাহলে কি হবে বলো রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কে আছেন হরিবংশ নারায়ণ সিং পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন রিজার্ভ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে এ ওয়াই ভি রেড্ডি বি উর্জিৎ পাটেল সি সি ডি দেশমুখ ডি শশীকান্ত শশীকান্ত শর্মা তাহলে কি হবে শশী সরি শশীকান্ত দাস শশীকান্ত দাস শর্মা নয় এটা শশীকান্ত দাস শক্তিকান্ত দাস হবে সরি এটা শক্তিকান্তকান্ত দাস আচ্ছা ফিফার বর্তমান চেয়ারম্যানকে এ মরগ্যান বি কার্স লুই সি জুয়া জুয়ারি ইনফ্যান্তিনো বি কোনোটাই নয় তাহলে ফিফার বর্তমান চেয়ারম্যান কি জুয়ারি ইনফ্যান্তিনো আগের প্রশ্নটার উত্তর কিন্তু শক্তিকান্ত দাস হবে ঠিক আছে ওটা পঁচিশতম গভর্নর আমাদের বর্তমানে মাই আনফর্গেটেবল মেমোরিস বইটি কার লেখা এ অরবিন্দ কেজরিওয়াল বি নির্মলা সীতারামন সি স্মৃতি ইরানি ডি মমতা বন্দ্যোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ একটা বই এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা আটচল্লিশ নম্বর প্রশ্ন উপলব্ধি কার আত্মজীবনী উপলব্ধি কার আত্মজীবনী উপলব্ধি কার আত্মজীবনী এ মমতা বন্দ্যোপাধ্যায় বি গীতা বন্দ্যোপাধ্যায় সি আলাপন বন্দ্যোপাধ্যায় ডি সৌমিত্র চট্টোপাধ্যায় বলো কার আত্মজীবনী এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন সেবির বর্তমান চেয়ারম্যান কে আছেন এ অলক রঞ্জন বি অজয় ত্যাগী সি অজয় সিং ডি রঞ্জিত সিং ঠাকুর তোমরা প্রত্যেকে কিন্তু লাইক করবে আর তোমরা লাইক করলেই আমি খুব ইন্সপিরেশান পাই তোমাদের কাছ থেকে অজয় ত্যাগী নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে আছেন এ প্রধানমন্ত্রী বি রাষ্ট্রপতি সি উপরাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল সঠিক বলো নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে আছেন বলতে পারবে প্রধানমন্ত্রী মানে নীতি আয়োগের চেয়ারম্যান হয় কি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে আছেন এ মুকুল রহতগি বি কে কে বেনুগোপাল সি মুকুন্দ নরভানে ডি কান্ত শর্মা বলো ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলকে উত্তরটা কি বলো অ্যাটর্নি জেনারেল আছে আমাদের কে কে বেনুগোপাল পরবর্তী প্রশ্ন বাহান্ন নাম্বার ক্যাগের বর্তমান চেয়ারম্যান কে আছেন এ শশীকান্ত শর্মা বি অনন্ত দেব সি বিনোদ রায় বি জি সি মুর্মু ক্যাগের বর্তমান চেয়ারম্যান কে আছেন এগুলো কিন্তু তোমাদের জেনে রাখতেই হবে জি সি মুর্মু পঞ্চ পাহাড়ের দেশ কাকে বলে আমরা এতদিন জানতাম পঞ্চনদের দেশ এবার বলো পঞ্চ পাহাড়ের দেশ কাকে বলে এ পাঞ্জাব বি আসাম সি মেঘালয় ডি ত্রিপুরা পঞ্চনদের দেশ তো আমরা জানি যে পঞ্চনদের দেশ বলা হয় হচ্ছে পাঞ্জাবকে আর পঞ্চ পাহাড়ের দেশ বলা হয় ত্রিপুরাকে হরপ্পার স্নানাগারের মাপ কত ছিল এ একশো ইন্টু একশো দশ ফুট একশো বারো ইন্টু একশো দশ ফুট একশো আশি ইন্টু একশো আট ফুট একশো আশি ইন্টু একশো দশ ফুট তাহলে কোনটা হবে বলো চারটের মধ্যে একশো আশি ইন্টু একশো আট ফুট মানে দৈর্ঘ্য পোস্ত দিয়ে হীরে উত্তোলনে পৃথিবীতে কোন দেশ প্রথম এ জাইদের বি দক্ষিণ আফ্রিকা সি ইরান ডি ইরাক বলো কি হবে ফিরে উত্তোলনতে উত্তোলনতে পৃথিবীর মধ্যে প্রথম দেশ কোনটি এ যাই তারপরে প্রশ্ন ছাপানো নম্বর কোন গ্যাসের চাপে রুটি ফুলে ওঠে এ এইচ বি এন টু সি ও টু ডি সি ও টু আমরা বাড়িতে যে রুটিটা রান্না রুটিটা করি দেখবে করার পর যেটা সেঁকি যখন সেঁকি তখন হচ্ছে পৃথিবীটা ফুলে ওঠে কিসের জন্য কোনটার জন্য না সিও টুর জন্য সাতান্ন নম্বর প্রশ্ন ঘড়ির কাটার গতি কিরূপ এ চলন গতি বি রৈখিক গতি সি ঘূর্ণন গতি ডি স্পন্দন গতি আমাদের বাড়িতে যে ঘড়িটা থাকে ওই ঘড়ির যে কাটাটা ঘরে ওটা রূপ গতি বলতে পারবে হ্যাঁ ঠিক ঘূর্ণন গতি আটান্ন নম্বর প্রশ্ন কত তারিখে খেলা হবে দিবস পালন করা হবে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এ ষোলোই আগস্ট বি সতেরোই আগস্ট সি আঠেরোই আগস্ট ডি উনিশশো আগস্ট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে দিবস ষোলোই আগস্ট পালন করবে উনষাট নম্বর মরিচিকার জন্য দায়ী কোনটি এ প্রতিসরণ বি প্রতিফলন সি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ডি মরুভূমি আমাদের যে মরুভূমিতে দেখা যায় ওটা কিসের জন্য না আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য পরবর্তী প্রশ্ন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে এ লক্ষণ সেন বি বল্লাল সেন সি বিজয় সেন ডি সামন্ত সেন এর নাম্বার এটা কখ কখ পড়ে গেছে ভুলবশত এটা এবিসিডি করে নেবে এটা হচ্ছে বল্লাল সেন পরবর্তী প্রশ্ন ফুসফুসের আবরণীর নাম কি এ পেরিকার্ডিয়াম বি মেনিনজেস সি প্লুরা ডি মায়োকার্ডিয়াম ফুসফুসের আবরণীর নাম কি হবে বলো এটার উত্তর হবে হচ্ছে প্লুরা পরবর্তী প্রশ্ন তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত এ ময়ূরাক্ষী বি অজয় সি দামোদর ডি কোপাই তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত কি হবে বলো এটা হবে হচ্ছে ময়ূরাক্ষী নদীর ওপর তেষট্টি নাম্বার প্রশ্ন লাল গ্রহ কাকে বলে এ শনি গ্রহ বি শুক্র গ্রহ সি ইউরেনাস ডি মঙ্গল আমাকে বলো তো এই যে চারটে গ্রহর মধ্যে যে চারটে অপশান আছে এই চারটে গ্রহর মধ্যে কার উপগ্রহ নেই কোন গ্রহটার উপগ্রহ নেই আর এটার উত্তর হবে মঙ্গল চৌষট্টি নম্বর প্রশ্ন পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি এ গ্রাম পঞ্চায়েত বি পঞ্চায়েত সমিতি সি আঞ্চলিক পরিষদ ডি জেলা পরিষদ পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরটাকে আমরা কি বলি না গ্রাম পঞ্চায়েত বলি পঁয়ষট্টি নম্বর প্রশ্ন ভারতের মাটিতে মে দিবস পালন করা হয় কত সাল থেকে এ উনিশশো তেইশ সাল থেকে বি পঁচিশ সাল সি উনিশশো ছাব্বিশ ডি সাতাশ সাল মে দিবস পালন করি আমরা এ উনিশ সাল থেকে ছেষট্টি নম্বর প্রশ্ন মাছের কৃত্রিম প্রজননকে কি বলে এ এস টি এইচ বি জি এইচ সি এফ এস এইচ সি পিটিউটারি নির্যাস মানে আমরা মাছের যেভাবে প্রজনন ঘটাই কিভাবে আমরা মাছের প্রজনন ঘটাই এটা হচ্ছে পিটিউটারি নির্যাসের মাধ্যমে সাতষট্টি নাম্বার জুভেনাইল হরমোন দেখা যায় এ পতঙ্গের বি সরিসৃপের সি পক্ষীর ডি এদের সবকটি জুভেনাইল হরমোন দেখা যায় কাদের বলতে পারবে আমি কিন্তু খুব ধীরে ধীরে বলছি পতঙ্গের পরবর্তী প্রশ্ন আটষট্টি নাম্বার নিচের কোনটি তড়িৎ বিশ্লেষক পদার্থ এ চিনির দবন বি অ্যালকোহল সি গ্লিসারিন ডি লবণের দ্রবণ কি হবে বলো সবাই অ্যান্সার করো সবাই অ্যান্সার করো লবণের দ্রবণ অ্যান্সার করো সবাই ডিনামাইট কে আবিষ্কার করেন এ প্রিস্টেলে বি জে জে থমসন সি চিয়াডোইক ডি আলফ্রেড নোবেল ডিনামাইট কে আবিষ্কার করেন সঠিক উত্তরটা হচ্ছে আলফ্রেড নোবেল সত্তর নম্বর প্রশ্ন হরপ্পা লিপিতে মোট কতগুলি চিহ্ন আছে এ সাতশো একান্নটি বি সাতশো পঞ্চান্নটি সি আটশো পঞ্চান্নটি ডি নশো নিরানব্বইটি হরপ্পা লিপিতে মোট কতগুলি চিহ্ন আছে কি উত্তরটা আটশো পঞ্চান্নটি প্রত্যেককে অ্যান্সার করো কিন্তু সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি এ আনায়মুদি বি ধূপগড় সি দোদাবেতা ডি পাঁচমারি আর সাতপুরা কিন্তু একটা সবাই জানো যে স্তূপ পর্বত তাই তো তাহলে সাতপুরা সর্বোচ্চ সিং নাম হচ্ছে ধূপগড় পরবর্তী প্রশ্ন গুগলের সিইও সুন্দর পিছাই জন্মসূত্র তিনি কোথাকার কোন রাজ্যের তিনি তাই তো এ কেরল বি কর্ণাটক সি তামিলনাড়ু ডি মহারাষ্ট্র বলো কি হবে এটা তামিলনাড়ু পরবর্তী প্রশ্ন বিশ্বের সব থেকে দীর্ঘতম নদী কোনটি এ নীল নদ বি আমাজন সি রাইন ডি মিসিসিপি মিসৌরি বলো কি হবে আমাকে বলো তো এশিয়ার দীর্ঘতম নদী কোনটি এশিয়ার দীর্ঘতম নদী কোনটি আর এটা হচ্ছে নীল নদ পরবর্তী প্রশ্ন লং ওয়াক টু ফ্রিডম কার লেখা এ মহাত্মা গান্ধী বি নেতাজি সুভাষচন্দ্র বসু সি বারাক ওবামা ডি নেনসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম কিভাবে উত্তরটা বলো নেনসন ম্যান্ডেলা পঁচাত্তর নম্বর প্রশ্ন প্রকৃতির গ্যাসে মিতেন থাকে কত শতাংশ এ সত্তর শতাংশ বি পঁচাত্তর শতাংশ সি আশি শতাংশ ডি পঁচাত্তর পঁচাশি শতাংশ আমাদের প্রকৃতিতে মিথেন কত শতাংশ আছে বলতে পারবে কেউ হ্যাঁ পঁচাশি শতাংশ দাদা সাহেব ফালকে পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় এ উনিশশো পঁয়ষট্টি বি উনিশশো আটষট্টি সি উনিশশো ঊনসত্তর ডি উনিশশো সত্তর আমাকে বলো তো প্রথম দাদা সাহেব ফালকে প্রাপ্ত কে পেয়েছিল প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কারটা কে পেয়েছিল এটা উনিশশো উনসত্তর সালে গমন অঙ্গ কোনটি এ ঘনপদ বি ফ্ল্যাজেলা সি কোর্সিকা ডি সিটা কেঁচোর গমন অঙ্গ গমন অঙ্গ এবং রেচনঙ্গ দিয়ে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায় এটা জেনে রাখবে এটা সিটা আটাত্তর নম্বর প্রশ্ন দু সালে কে রাজীব গান্ধী খেল খেলরত্ন পুরস্কার পেয়েছে এ রোহিত শর্মা বি প্রকাশ সি নরেশ কুমার ডি ঈশান শর্মা সঠিক হচ্ছে রোহিত শর্মা এইবার উনআশি নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা পেন গঙ্গা কোন নদীর উপনদী এ গঙ্গা নদী বি দামোদর নদী সি কৃষ্ণা নদী ডি গোদাবরী নদী পেন গঙ্গা কোন নদীর উপনদী গোদাবরী নদীর একে গঙ্গাও বলা হয় পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক যোগা দিবস কবে পালন করা হয় এ একুশে মার্চ বি একুশে এপ্রিল সি একুশে জুন ডি একুশে জুলাই আন্তর্জাতিক যোগা দিবস কী হবে বলো একুশে জুন এইটি ওয়ান ডন সোসাইটি প্রতিষ্ঠিতা করা হয়েছিল কত সালে ডন সোসাইটি বলতে পারবে কে করেছিল ডন সোসাইটি উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে কি হবে উনিশশো সালে বিরাশি নাম্বার প্রশ্ন সুষম খাদ্যের প্রধান সুষম খাদ্যের উপাদান কয়টি এ তিনটি এ চারটি বি পাঁচটি সি পাঁচটি ডি ছটি মানে আমাদের সুষম খাদ্য তার কতগুলি উপাদান থাকে বলো ছয়টি তাহলে ছয়টি জলের বাষ্পীভবনের লেন কত এ পাঁচশো উনচল্লিশ কিলো ক্যালোরি গ্রাম বি পাঁচশো চল্লিশ কিলো ক্যালোরি গ্রাম সি পাঁচশো পঁচিশ কিলো ক্যালোরি গ্রাম ডি পাঁচশো তিরিশ কিলো ক্যালোরি গ্রাম সঠিক উত্তরটা হবে বলো পাঁচশো উনচল্লিশ কিলো ক্যালোরি গ্রাম আট চুরাশি নম্বর একটি অষ্টযোজী মৌল হলো কি এ অসমিয়াম বি প্ল্যাটিনাম সি ম্যাঙ্গানিজ রেডন তোমরা পড়ো এবং তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো অসমিয়াম তোমরা যত বেশি উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং যত বেশি সেট করবে তত তোমাদেরই উপকার কারণ পরীক্ষা চাকরির জন্য কিন্তু তোমাদের প্রচুর খাটতে হবে আর অল্প খেটে কিন্তু হবে না এখন যা পরীক্ষার প্যাটার্ন চলে এসে প্রচুর খাটতে হবে বলো এটা সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটি এ বি এইচ সি আর ডি আই কী হবে এফ ছিয়াশি নম্বর প্রশ্ন বক্সা রিজার্ভ কোন জেলায় অবস্থিত এ আলিপুরদুয়ার বি দার্জিলিং সি জলপাইগুড়ি ডি কোচবিহার বক্সা রিজার্ভ কি হবে বলো কেউ কি এই চারটে ডিস্ট্রিক্ট থেকে দেখছো ভিডিওটা তাহলে কমেন্ট করো আলিগুড়দুয়ার কেউ কেউ চারটে ডিস্ট্রিক্ট থেকে দেখছো তাহলে কমেন্ট করো বিশ্বের কোন বিশ্বের মধ্যে কোন দেশে বেশি পোস্ট অফিস আছে এ আমেরিকা বি চীন সি জাপান ডি ভারত বিশ্বের মধ্যে কোন দেশে বেশি পোস্ট অফিস আছে এটা হচ্ছে ভারতে সবথেকে বেশি পোস্ট অফিস অষ্টাশি নম্বর প্রশ্ন আমরা ধীরে ধীরে শেষের দিকে চলে আসছি প্রায় রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত এ ক্রিকেট বি তীরন্দাজি সি কুস্তি ডি হকি রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত কি হবে হকি খেলার সঙ্গে যুক্ত উননব্বই প্রশ্ন নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহ প্রথম শহীদকে এ নানা সাহেব বি মঙ্গল পাণ্ডে সি দ্বিতীয় বাহাদুর শাহ ডি প্রথম বাহাদুর শাহ হবে বলো সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে হবে উত্তর এই উত্তরটা হবে হচ্ছে মঙ্গল পাণ্ডে নব্বই নম্বর প্রশ্ন শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীর ওপর এ শতদ্রু বি গোমতি সি কৃষ্ণা ডি কাবেরী সমুদ্র জলপ্রপাত এটা প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসে উত্তর বলো এটা উত্তরটা হচ্ছে কাবেরী তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে কে কতগুলো পারছ সেটাও আমাকে জানাবে আলোকবর্ষ কিসের একক এ গ্রহের ভর বি সময় সি দূরত্ব ডি আপেক্ষিক আর্দ্রতা আলোকবর্ষ কিসের একক সবাই দূরত্ব বলছো হ্যাঁ দূরত্ব বিরানব্বই নম্বর প্রশ্ন লোকসভার মেয়াদ সাধারণত কত বছর এ তিন বছর বি চার বছর সি ছয় বছর ডি পাঁচ বছর লোকসভার মেয়াদ কত বছর পাঁচ বছর তিরানব্বই নম্বর প্রশ্ন শ্রী চৈতন্যদেব কার কাছে দীক্ষা নেন এ ভরতমণি বি ঈশ্বরপুরী সি কবির দিক ওপরের কেউ নয় বলো কি হবে ঈশ্বরপুরীর কাছে চুরানব্বই নম্বর প্রশ্ন অশোক কার কাছে দীক্ষা নিয়েছিল এ ভরতমণির কাছে বি ঈশ্বরপুরীর কাছে সি উপগুপ্তর কাছে ডি ওপরের কেউ নয় অশোক কার কাছে দীক্ষা উপগুপ্তর কাছে নম্বর প্রশ্ন বিশ্বের জনসংখ্যা দিবস কবে পালন করা হয় এ এগারোই জুলাই বি এগারোই আগস্ট সি এগারোই জুন ডি এগারোই মে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় কি হবে হচ্ছে এগারোই জুলাই এগারোই জুলাই পরবর্তী প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল এ পনেরোশো ছাপ্পান্ন বি পনেরোশো ষাট সি পনেরোশো পঁচাত্তর ডি পনেরোশো ছিয়াত্তর হবে বলো পনেরোশো ছিয়াত্তর সাতানব্বই নম্বর প্রশ্ন ওয়াইল অফ ভিক্টোরিয়ালের সংকেত কোনটি এ এইচ এন ও থ্রি বি এইচ টু এস ও ফোর সি এইচ টু এস ফোর ডি এইচ সি এল ওয়ল অফ ভিক্টোরিয়াল এইচ টু এস ও ফোরকে বলা হয় আটানব্বই নম্বর প্রশ্ন ডব্লুটি ওর পূর্ব নাম কি এ এম এফ এ টি আর আই পি এস সি জি এ টি এস ডি জি এ টি টি বলো ডবলুটি এর পূর্ব নাম কি ছিল গ্যাট জি এ টি গ্যাট নিরানব্বই নম্বর প্রশ্ন ফটকিরি হলো একটি নর্মাল লবণ বি জটিল লবণ সি বেসিক লবণ ডি যুগ্ম লবণ উত্তর বলো যুগ্ম লবণ আজকের ম্যারাথন ক্লাসের শেষ প্রশ্ন উনিশশো সালে কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়েছিল এ তমলুক বি কাথি সি কটক ডি পুরী হবে উত্তর কটক তো এটার সঠিক উত্তর হবে কটক তো আজকে তোমাদের প্রথম ম্যারাথন ক্লাসটা হলো আমি চেষ্টা করব আবার কয়েকটা দিন পরেই দ্বিতীয় ম্যারাথন ক্লাসটা নিয়ে আসার জন্য তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা এই চ্যানেলটিকে নিয়মিত প্রতি মানে ফলো করো এবং এই ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যে কোনো ভিডিও আমি আনার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ততক্ষণের জন্য টাটা